হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। তো একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমার কাশ্মীর ট্যুরের একটা গ্লিমস। আমি কয়দিন আগে কিন্তু কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আর আমার এই ট্যুরে আমার ট্যুরমেট ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি, আর আমি শিওর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কাশ্মীর যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন অথবা প্ল্যান করছেন রিসেন্টলি কাশ্মীর যাবেন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। তবে আমি কিন্তু কাশ্মীরের সব জায়গায় ঘুরিনি, আমি কাশ্মীরের শ্রীনগর এবং সোনমার্গ এই দুটো জায়গায় ঘুরেছিলাম। কারণ আমার মেইন প্ল্যান ছিল আমি শ্রীনগরে হাউস বোটে খুব পিসফুল একটা সময় কাটাবো। আশা করি নেক্সট টাইম যখন আমি কাশ্মীর যাব তখন পহেলগাম, গুলমার্গ এই জায়গাগুলো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। আর আমার ইউটিউবের যারা অডিয়েন্স আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে এই অ্যাসপেক্টে সেহেতু ভিডিওটা দেখতে হচ্ছে। আসলে সত্যি কথা বলতে আমি যখন কাশ্মীর যাই আমার প্ল্যান ছিল আমি কোনো ভিডিও করব না, আমি শুধুমাত্র স্টোরি নিব, এবং সেজন্যই কিন্তু আমি ভার্টিক্যালি সব ভিডিও নিয়েছিলাম। কিন্তু ট্যুরটা করে আসার পর মনে হলো এটার একটা ফুল ফ্লেজেড ট্যুর ভিডিও থাকা উচিত, সেজন্য কিন্তু ভিডিওটা করা হয়েছে। বাট আমি আশা করব এই ট্যুর ভিডিওর কোনো ইনফরমেশন পেতে আপনাদের সমস্যা হবে না। আমরা কাশ্মীর গিয়েছিলাম বাই এয়ারে দিল্লি হয়ে, অর্থাৎ প্রথমে ঢাকা থেকে দিল্লি ফ্লাই করলাম, দেন দিল্লি থেকে ফ্লাই করলাম শ্রীনগর। আমরা গিয়েছিলাম জুন মাসে, ব্যবহার করেছিলাম তিনটা ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট এবং একটা স্পাইস জেটের ফ্লাইট। ঢাকা টু দিল্লি, দেন দিল্লি টু শ্রীনগর আসা যাওয়ায় প্লেন ফেয়ার পড়েছিল 40,000 টাকা পার পার্সন। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30 ভিস্তারা এয়ারলাইন্সে। এয়ারপোর্টে ঢুকার সময় পাসপোর্ট আর ই টিকিট দেখতে চাইলো, দেন চেক ইনে প্রয়োজন হলো নাম্বার 1 ভ্যাকসিন সার্টিফিকেট, নাম্বার 2 এয়ার সুবিধা ফর্ম যেটা আপনারা আগেই অনলাইনে পূরণ করে প্রিন্ট করে আনবেন, আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি, নাম্বার 3 পাসপোর্ট, নাম্বার 4 ই টিকিট। লাগেজ চেক ইনে দিয়ে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম, আর চেক ইন থেকেই নিয়ে নিলাম ইন্ডিয়ান অ্যারাইভাল কার্ড যেটা ইন্ডিয়ান ইমিগ্রেশনের সময় প্রয়োজন হবে। দেন চলে গেলাম ইমিগ্রেশনে, আমাকে জিজ্ঞেস করলো কাশ্মীর কেন যাচ্ছি, বললাম ঘুরতে, ব্যাস। প্লেনে উঠে প্রথমেই অ্যারাইভাল কার্ডটা পূরণ করে ফেললাম। ভিস্তারা এয়ারলাইন্সের সার্ভিস খুবই ভালো ছিল, স্পেশালি যে ফুডটা তারা সার্ভ করে সেটা কিন্তু বেশ টেস্টি ছিল। প্রায় 2.5 ঘন্টা পর আমরা ল্যান্ড করলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টটা বিশাল, ইন্ডিয়ান ইমিগ্রেশনে কাজ শেষ করলাম, দেন চলে গেলাম ব্যাগেজ ক্লেইমে। ভুলেও এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ থেকে ডলার রুপিতে কনভার্ট করবেন না, দিল্লি শহরে যেয়ে তারপর করবেন, সেখানে ভালো রেট পাওয়া যায়, খুব প্রয়োজন হলে অল্প কিছু ভাঙাতে পারেন। আমরা দুটো এয়ারটেলের সিম কার্ড নিয়ে নিলাম, এরপর ট্যাক্সি নিয়ে নিলাম 800 রুপি দিয়ে। আর দিল্লিতে এয়ারপোর্ট থেকে বের হয়ে মনে হচ্ছিল ওভেনের মধ্যে বসে আছি, 40°C প্লাস টেম্পারেচার ছিল, আর যাওয়ার পথের রাস্তাঘাট আমার কাছে কিছুটা চিটাগাঙের মতো মনে হয়েছে। আমাদের হোটেলটা পাহাড়গঞ্জ নামে একটা জায়গাতে, হোটেল ওক প্লাজা। প্রায় 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে, রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে, ভাড়াও বেশ রিজনেবল ছিল, মাত্র 2,500 রুপি। ফ্রেশ হয়েই বের হয়ে গেলাম দিল্লি ঘুরতে, দুজনেই পরেছিলাম একই রকম জামা, সেই ছোটবেলাতে এমন বেবি ট্যাক্সিতে চড়েছি। তবে রাস্তায় নেমে মনে হলো একই, এ তো পুরোই ঢাকা শহর, আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে। কিন্তু এত বেশি গরম ছিল যে খুবই অস্বস্তি লাগছিল, জায়গাটা খারাপ না, বেশ ভালোই, অনেক মানুষ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ ও আফগান যুদ্ধে যেসব সৈনিক মারা গিয়েছিল তাদের স্মরণে করা হয়েছিল ইন্ডিয়া গেট, যেটাকে আগে বলা হতো অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। দেন পানিপুরি খেলাম, অনেস্টলি টেস্ট খুবই ব্ল্যান্ড ছিল, আমাদের দেশের পানিপুরিগুলো কিন্তু অনেক বেটার। এরপর চলে গেলাম কনট প্লেসে, যেটা সিপি নামে পরিচিত, এখানে সব ব্র্যান্ড শপগুলো পাবেন, ম্যাকডোনাল্ডস, নান্দোস, KFC, পিৎজা হাট, সব রেস্টুরেন্টই কিন্তু এখানে অ্যাভেলেবল। বাই দ্য ওয়ে, আমাদের হোটেল থেকেই কিন্তু আমরা ডলারকে রুপিতে কনভার্ট করে নিয়েছিলাম। আজকে আমরা শ্রীনগর যাব, আমাদের ফ্লাইট 1:30 সময় ভিস্তার এয়ারলাইন্সে, আমরা 11:30 সময়ই বের হয়ে গেলাম। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে, আর এই জায়গাটা যে একটু সেন্সিটিভ এটা মনে পড়ে গেল যখন এয়ারপোর্টে দেখতে পেলাম একটা ফাইটার জেট। যাই হোক, আমাদের ব্যাগেজ নিয়ে এক্সিটের দিকে চলে গেলাম। শ্রীনগরের ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল, না গরম না ঠান্ডা। আমাদেরকে রিসিভ করতে এসেছেন আমিন আঙ্কেল, উনি হচ্ছেন আমাদের বুক করা হাউসবোটের মালিক, খুবই খুবই ভালো একজন মানুষ। আমরা শ্রীনগরে হাউসবোটে থাকবো, শ্রীনগরে ডাল লেক আর নিগিন লেক এ দুটো লেক আছে, আর এই দুটো লেকে কিন্তু আপনি হাউসবোটে থাকতে পারবেন। আমরা নিগিন লেকে একটা হাউসবোটে থাকবো যার নাম লিটল ম্যাজেস্টিক গ্রুপ অফ হাউসবোট, আর সেকেন্ড দিন থাকবো আমিন আঙ্কেলের হাউসবোট ব্লু বার্ডে।
এয়ারপোর্ট থেকে হাউসবোট পর্যন্ত ট্যাক্সি ফেয়ার 600 থেকে 800 রুপির মধ্যে পড়বে, কিন্তু আমাদেরকে কিন্তু আমিন আঙ্কেলই তার নিজের গাড়িতে করে নিয়ে গিয়েছিল। লিটল ম্যাজেস্টিক গ্রুপ অফ হাউসবোটের সামনে খুব সুন্দর একটা ওপেন স্পেস আছে এবং একটা গার্ডেন আছে যেখান থেকে পাহাড় দেখা যায়, খুব ভালো লাগলো দেখতে। হাউসবোটগুলো হচ্ছে মূলত লেকে ভাসমান বড় বড় বোট, কিন্তু এগুলো কিন্তু চলে না, শুধুমাত্র থাকার জন্য ব্যবহার করা হয়। এক একটা হাউসবোট এক একটা বড় বড় বাসার মতো। আমাদের রুমটাও বেশ ভালো ছিল, ইন্টারনেট থেকে শুরু করে বাথটাব সব ফ্যাসিলিটি কিন্তু এর মধ্যে আছে। এটা ডাইনিং স্পেস আর এটা ড্রয়িং স্পেস। আমাদের ভাগ্য খুবই ভালো, কারণ পুরো হাউসবোটের মধ্যে আমরা ছাড়া অন্য কোনো গেস্ট নেই, অর্থাৎ পুরো হাউসবোটটাই আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো। এই হাউসবোটগুলোর চল শুরু হয়েছিল কিন্তু ব্রিটিশ আমল থেকে। তখন খুব সম্ভব ব্রিটিশরা কাশ্মীরে জমি কিনতে পারতো না, তাই তাদের থাকার ব্যবস্থা ছিল এই হাউসবোটগুলো। কিন্তু বর্তমানে শুধুমাত্র ট্যুরিজমের জন্যই কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়, দেখেই বোঝা যায় অনেক আগের বানানো, তাই খুব অন্যরকম একটা ফিল হয় প্রথমবার হাউসবোটগুলো দেখার পর। এটা হচ্ছে সেই নিগিন লেক, বিশাল এক লেক, আমার খুব পছন্দ হয়েছে। আশেপাশে আরও অনেক হাউসবোট আছে। কাশ্মীরের এই ট্যুরে এই হাউসবোটটাই কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল এবং আমাদের দুজনেরই কিন্তু এই হাউসবোটটা খুবই পছন্দ হয়েছে। একটু পরেই ডাইনিং স্পেসে স্যান্ডউইচ আর কফি দিয়ে গেল, সেটা খেয়েই বের হয়ে পড়লাম, গার্ডেনটা একটু ঘুরে দেখলাম। হাউসবোটের পাশেই ছোট ছোট নৌকা নিয়ে দোকানিরা এসেছে, কেউ ফুল নিয়ে, কেউ বা গয়না নিয়ে, কেউ বা ছবি তুলে দিতে। কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা যায়। প্রথমে সোফায় আর পালা সুন্দর করে সাজিয়ে বেশ কয়েকটা ছবি তুলে দিল, এরপরে একসাথে আমরা কিছু ছবি তুললাম। 3টি ছবি ওয়াশ করে দিবে 500 রুপি। এরপর আমাদের হাউসবোটে চলে এলো গয়না বিক্রেতা, আমাদের হাউসবোটের ড্রয়িং রুমে বসে তার কালেকশন দেখালো। মোট কথা, হাউসবোটে থাকলে আপনাকে দোকানে যেতে হবে না, বরং দোকান আপনার কাছে চলে আসবে। সন্ধ্যার দিকে আমি আর সোফায়রা গল্প করে কাটালাম বারান্দায়। রাতের বেলা আমিন আঙ্কেল আসলেন এবং আমাদেরকে নিয়ে গেলেন শহর ঘোরাতে। অবশ্যই অবশ্যই শ্রীনগরে কিন্তু কাবাব ট্রাই করবেন। ডিনারের সময় দেখলাম আমিন আঙ্কেল একটা কেক নিয়ে হাজির। আমরা আগে থেকে জানতাম কাশ্মীরের মানুষ অতিথি পরায়ণ, কিন্তু আমিন আঙ্কেলের আতিথেয়তা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। রাতের ডিনারটা বেশ ভালো ছিল, মেনু ছিল চিকেন, ডাল, রুটি, সালাদ, ভাত আর সবজি, খেতে ছিল একদম অমৃত। পরদিন সকালে উঠেই বারান্দায় চলে গেলাম, চমৎকার একটা ওয়েদার। কিছুক্ষণ পরেই আমাদের ফটোগ্রাফার ছবি নিয়ে হাজির, খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে। এরপরই ব্রেকফাস্ট দিয়ে গেল ডাইনিংয়ে, টোস্ট, বাটার, অমলেট আর কফি। আজকে আমরা সোনমার্গ যাব। কাশ্মীরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে সোনমার্গ। আমরা এই জিপটা ভাড়া করেছিলাম 5000 রুপি দিয়ে, আমাদের সাথে সারাদিন থাকবে, সোনমার্গ ঘুরে আবার নিয়ে আসবে। শ্রীনগর থেকে সোনমার্গের রাস্তাটা বেশ সুন্দর, বেশ উপভোগ করবেন। চলার পথে মাঝে মধ্যে যেসব জায়গা আমাদের দেখে ভালো লাগছিল, আমরা কিন্তু জিপটা থামিয়ে ঘুরে নিয়েছিলাম। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। রাস্তার সাথেই জলধারা বয়ে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগে। আর শেষের দিকে চোখে পড়বে বিশাল বিশাল পাহাড়, আস্তে আস্তে চারপাশের দৃশ্য অদ্ভুত সুন্দর হওয়া শুরু করবে। সোনমার্গে পৌঁছেই ভিতরে যাবার জন্য আপনাকে ঘোড়া নিতে হবে। এখানে দামাদামি করার একটা ব্যাপার আছে। আমাদের কাছে প্রতি ঘোড়া 3500 রুপি চেয়েছিল, কিছুক্ষণ দামাদামি করার পর 2500 রুপিতে রাজি হয়ে যায়। 2500 রুপি করে টোটাল 5000 রুপিতে আমরা 2টো ঘোড়া নিয়ে নিলাম। আর একটা সাজেশন অবশ্যই অবশ্যই দিব, সেটা হচ্ছে সানস্ক্রিন মেখে আসবেন, কারণ অনেক রোদ পুড়ে যেতে পারেন। ঘোড়াতে চড়ে আগাতে থাকলাম, আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে ওঠা শুরু হলো। সামনের ভিউটা ছিল অসাধারণ। সত্যি কথা বলতে আশেপাশের ভিউগুলো এতটাই চমৎকার লাগছিল যে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমি প্রথমবার যখন হিমালয় দেখেছিলাম 2017 সালে, তখন এরকম একটা ফিলিং হয়েছিল। আর এই অদ্ভুত অনুভূতিগুলোর জন্যই বারবার কিন্তু ট্রাভেল করতে ইচ্ছা করে। আমরা ঘোড়াতে চড়ে একদম শেষ মাথায় যাব, মোটামুটি 2 ঘন্টার একটা রাইড। আর ঘোড়ায় চড়ার এই পর্যায়ে আমার হঠাৎ করে ছোটোবেলায় খেলা একটা গেমের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে অ্যাসাসিনস ক্রিড। সেখানেও কিন্তু এভাবে ঘোড়াতে চড়ে সিমিলার ল্যান্ডস্কেপ পার হতে হয়। শেষ মাথায় পৌঁছে দেখলাম বিশ্রাম করার জন্য অনেক তাঁবু টানানো আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়। আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, চটপট 2টো ম্যাগি অর্ডার দিয়ে দিলাম 40 রুপি করে। এটাই আমাদের লাঞ্চ। এখানে আমরা মোটামুটি ঘণ্টাখানেক থাকলাম এবং বেশ কিছু ছবি তুললাম। আপনারা চাইলে উপরে গ্লেসিয়ারে উঠতে পারেন, সেখানে কিন্তু বরফের ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। সোনমার্গে ঘুরে আমরা বিকালের দিকে ব্যাক করলাম। মোটামুটি সূর্য ডোবার আগে কিন্তু আমরা শ্রীনগর পৌঁছে গেলাম। আমরা এখন শিকারা রাইড নিব। এই ছোট ছোট নৌকাগুলোকে শিকারা বলে। অবশ্যই অবশ্যই কিন্তু পরন্ত বিকালে শিকারা রাইড নেবেন। ভাড়া নেবে 1000 থেকে 1200 রুপির মতো 2 ঘন্টার জন্য।
রাইড শেষে আমাদেরকে আমিন আঙ্কেলের হাউসবোটে নামিয়ে দেওয়া হলো। আজকে আমরা এখানেই থাকবো। এই হাউসবোটটার নাম ব্লুবার্ড। আগের হাউসবোটটার সাথে এই হাউসবোটটা বেশ সিমিলার, কিন্তু রুমটা অনেক বড়। রাতের বেলা রুমের মধ্যে ডিনার দিয়ে গেল। আমাদের কাশ্মীর ট্যুরের মধ্যে সেই ডিনারটা ছিল বেস্ট মিল, আর এটা ছিল আমিন আঙ্কেলের সৌজন্যে কমপ্লিমেন্টারি। মেনু ছিল সালাদ, মটর, পনির, গরু ভুনা, কালা ভুনা, ডাল, কাবাব, ভাত, তরমুজ। বিদায় জানানোর সময় আমিন আঙ্কেল সোফায়রাকে একটি শাল উপহার দিল। উনি থাকাতেই কিন্তু এত সুন্দর একটা ট্যুর করা সম্ভব হয়েছিল। We don't treat you as a guest or as a customer or as a, we treat you as our daughter and son. Thank you so much. Really means a lot, uncle. আপনাদেরকে একটু খরচের আইডিয়া দেই। আমাদের দুই রাত হাউসবোটে থাকা, নাস্তা, স্ন্যাক্স আর ডিনার সহ খরচ পড়েছিল 10,000 রুপি। এই ট্যুরে আমাদের পার পারসন খরচ হয়েছিল প্রায় 60,000 টাকা। তবে যদি 4 জন বা 7 জনের গ্রুপ করে আসেন এবং ফ্লাইটের টিকিটগুলো অনেক আগে কাটতে পারেন, তাহলে কিন্তু খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা আমার কাশ্মীর ট্যুর সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।